আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুবাজ্জির তাবজিরা, ছয় নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা অপব্যয় করবে না। কি করবে না? কি আপনারা কি আর অল্প একটু সময় বসবেন না, শেষ করে দেবেন না? তাহলে উঠা যাবে না। একটু জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছয় নম্বর হলো আল্লাহ বলেন ওয়ালা তুবাজ্জির তাবজিরা, তোমরা অপব্যয় করবে না। এক কেজি চাল রান্না করলে হয়ে যায়, অর্থ আছে অমাপা অঢেলা, দুই কেজি রান্না করলা, বাকিগুলো নষ্ট করে দিলা, ডাস্টবিনে দিলা। এখন একটা ট্রেডিশন হয়ে গেছে, খাবারের প্লেটে কিছু না রাখলে হয় না। একান্ত বেগতিক বেকায়দায় পড়ে যদি রাখতে হয় সেটা দোষ নাই, তাও নিয়ত করতে পারলা, এটা তোমার অন্য কোনো জীবকে তুমি এটা খাওয়াই দিও, হতে পারে না, বেকায়দায় অনিচ্ছা এরকম হতে পারে। কিন্তু অনেক বাড়িতে আছে প্রতিনিয়তই তাদের খাবার নষ্ট হয়। আবার দেখা যায় আপনাকে একজন দাওয়াত দিয়েছে, 500 টাকা দেওয়ার সামর্থ্য আছে, আপনি 5000 টাকা ঋণ করে নিয়ে গেলেন, এটা কারণে আপনি সুদ দিতে হলো, ঘুষ দিতে হলো, বেইজ্জতি হলেন। আল্লাহ বলছে খবরদার, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি ব্যয় করবে। তোমার স্ত্রীকে 500 টাকার একখান কাপড় দেওয়ার সামর্থ্য আছে, তুমি যদি 5000 টাকার দাও আর তোমার বউ যদি 5000 টাকার নেয় আর চায়, দুইজনেই কবিরা গুনার মধ্যে পড়বে বলেন নাউজুবিল্লাহ। শুধু গুনাহ হয়ে শেষ হবে না, সমাজে বেইজ্জতি হবে, স্বামী স্ত্রীর মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে, আল্লাহর লানত হবে, সমাজ ভেঙে পরিবার ভেঙে যেতে পারে। কি বলেন ঠিক কিনা? সুতরাং অপচয় কোন জায়গায় করা যাবে, অপচয় করা যাবে। এরপরে হলো আল্লাহ বললেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু এখানে শায়াতিন, যদি কেউ অপচয় করে মানুষ, জেনে রাখো তুমি হলো শয়তানের ভাই। অপচয়কারী কে? জোরে বলেন কে? এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন অপচয়কারী হলো শয়তানের ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিকা ফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অপচয়কারী শয়তানের ভাই, আর শয়তান হলো আল্লাহর অকৃতজ্ঞ বান্দা, সুতরাং তুমিও আল্লাহর নাফরমান হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইম্মা তুরিদান্না নুবুতি গা রাহমাতিম মির রাব্বিক তার জুহা ফাকুল্লাহুম কয়লাম মাইসুরা, যদি তুমি কোনো খোদা ভীতির কোনো কাজের জন্য ব্যস্ত থেকে এতিম অসহায় মিসকিনদের তুমি কোনো কিছু দিতে ব্যর্থ হও না করো, অথবা অনিচ্ছাকৃত যদি তোমার কোনো ব্যয় হয়, কোনো ক্ষতি হয়, খারাপ হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানি, তবুও তুমি সকলের সাথে নরম ভাষায়, মিষ্টি ভাষায়, ভালোবাসায় কথা বলবে। কোনো সাইলকে, কোনো এতিমকে, মিসকিনকে, অসহায়কে দিতে না পারলেও কর্কশ খারাপ ভাষায় বলার সুযোগ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিযকা ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান উনুকিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাত নম্বর হলো তুমি অপচয় দেরম করবে না, ব্যয়কুণ্ঠ হবে না, কৃপণতাও করবে না। তোমার বউকে 5000 টাকার একখানা শাড়ি দেওয়া সম্ভব, তোমার একটু ভালো ভালো বাজার করে খাওয়ানো সম্ভব, কিন্তু তুমি 5000-এর জায়গা 500 টাকা দিয়ে কাপড় দাও, শিং মাছ কেনার সামর্থ্য আছে তুমি কেন হলো তেলোটাকে বেতোটাকে অথবা একটু কম দামি মাছ, খবরদার তুমি কিন্তু অপচয় করা যেরকম গোনা, তুমি কৃপণতা করাও তোমার জন্য গোনা। তোমার সামর্থ্য আছে, তুমি সামর্থ্য অনুযায়ী ভালো খাবার, ভালো পোশাক তোমার বউ ছেলে মেয়েকে দিলেও আল্লাহ সৎকা করার সমান সব আমল নামায় দিয়ে দেবে বলুন সুবহান আল্লাহ। আল্লাহ রাসূল বলেন খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থা হলো উত্তম বলুন সুবহান আল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন
ولا تجعل يداك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتكون معلوما محصورا তুমি অপচয় করে খরচ করো না আবার তুমি ব্যয়কুণ্ঠ হয় না কৃপণতা করো না মধ্যম পন্থা তুমি অবলম্বন করো ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বি ইবাদিহি খাবীরাম বাসীরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন রিজিক আমি আল্লাহর পক্ষ থেকে আসে বলেন রিজিক কার পক্ষ থেকে আসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা আমিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহির রিজকহা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বিচরণশীল সব প্রাণীর খাবারের ব্যবস্থা করে থাকি এই আকাশ জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব মানুষকে জান্নাতি খাবার পাক করে দুনিয়ায় খাওয়াইছে না খাওয়াই নাই ওই খাবারের নাম কি কি নাম বলেন তো মান্না ও সালওয়া ও আল্লাহ এখন খাওয়াইতে পারে না মনে হয় পারে না অনেক কথা অতদিক যাব না কারণ লম্বা করে টাইমে যদি না যায় তাহলে হবে না অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো ছোটকালে শুনছেন এরকম কি চমৎকার দেখা গেল গান্ধী রাজার মেয়ে ভাই এমন জিনিস আর তো দেখি না এরকম করে টান দিয়ে নিয়ে আসতো 10 পয়সা করে কারণ একদল উঠে গেলে আর এক দল আসবে আবার 10 পয়সা করে পাওয়া যাবে কি বলেন ঠিক কিনা বাবাজিরা আমি ওরকম টান দিয়ে নিয়ে পদ্মা ছোট করে আনতেছি কিন্তু একটা গান শোনায় যায় সময় গেলে সাধন হবে না কোন সময় যেন আপনার গুনাহ মাফ হয়ে যায় কোন অবস্থায় যেন আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজির হয় জানেন হৃদয়ের কান দিয়ে যদি সময়টাকে দিয়ে নাজাতের প্রত্যাশায় যদি আজকে কিছু সময় বসে যে আখেরে মোনাজাত করে যেতে পারেন এ আকাশ জমিনের মালিক ইচ্ছা করলে আপনার আমার গুনাহ মাফ করে দিতে পারে না পারে না সুতরাং একটু বসেন রে বাবা কখন যেন আজরাইল আলাইহিস সালাতু আসসালাম চলে আসেন মৃত্যুর যন্ত্রণা যদি শুরু হয়ে যায় যতই দান করেন আর যতই কর কিছু কাম কিন্তু হবে না আমার ওই গানটা সময় গেলে সাধন হবে না মানে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেলে এরপরে দান করলেও হবে না এরপরে আর কোনো ভালো কথা বলতে চাইলেও হবে না কোন সময় সময়টা হবে তা কিন্তু জানা নাই আর একটা গানের কোনো সময় যদি রাগ না করেন শুনবেন গান শুনবেন তুমি চলে গেলে আমি চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না বন্ধুরা আমার আল্লাহ রাসূল চেয়ে চেয়ে দেখলেন চাচা আবু তালেব চলে যাচ্ছে অনুনয় বিনয় করলেন কোনো কাজ হলো না কি বলেন ঠিক কিনা কোরআনের কথা বলছি এই মুহূর্তে মা ভর সুযোগ আছে এই সময় যদি চলে যাই কখনকার কি অবস্থায় মৃত্যু হবে রে বাবা চেয়ে চেয়ে দেখতে হবে কিন্তু বলার শিশু থাকবে না আর ওই সময় সাধন হওয়ার সময় না থাকতে পারে এই জন্য গান দূরে শোনালাম এই জন্য সময় কাজে লাগান তওবা করে যাব কি বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম আট নম্বর হলো তোমরা হত্যা করবে না তোমাদের সন্তানদেরকে খসিয়া তাই মুলা অনেকে আছে ভ্রূণ হত্যা করে মায়ের পেটের সন্তান 3-4 মাস 5 মাস হয়ে যায় হত্যা করে আসে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষের এই জমিনে বিচরণশীল সব সৃষ্টিকে আমি খাওয়াই এক একটা তিমি মাছ এমন আছে 27-28 টন মাছ তাদের এক বেলার খাবার লাগে সুবহানাল্লাহ কবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম কইলো আল্লাহ তুমি আমাকে একটু অনুমতি দাও গো আমি দুনিয়ার মানুষদেরকে অন্য প্রাণীদেরকে একটু মেহমানদারি করাব অনেক পাওয়ারফুল নবী আল্লাহ কয় সুলাইমান তুই পারবি না রে আল্লাহ কয় তুমি একটু অনুমতি দাও গো আমি একটু চেষ্টা করে দেখি আল্লাহর এই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কথা বাতাস শব্দ সব কিছুতে শব্দ 40 দিন পর্যন্ত অসংখ্য হাজার হাজার
লোকজন দিয়ে রান্না বান্না করলো, একটা জল স্প্রে নিয়ে এসে কইলো পয়গম্বর আমার একটু ক্ষুধা লাগছে বেশি গো, আমার একটু সিরিয়াল ছাড়া আগে খাওয়াইতে হবে নাহলে আমি বাঁচবো না। অনেক ভিআইপি মেহমান আসে কয়ে আমার একটু তালা আছে অন্য জায়গা আমার একটু আগে দাও, আছে না নাই। ওই মাছটা এসে করছে আমার একটু অসুস্থ আমি ক্ষুধার যন্ত্রণা আছে আমাকে একটু আগে খাওয়াতে হবে, কয়ে ঠিক আছে তোমাকে খাওয়াই দেয়। তো উনি বললেন যে আমি গালটা করতেছি আপনার লোকজন আমার গালের মধ্যে খাবার দিই, গালটা হা করেছে খাবার দিতে দিতে 40 দিন পর্যন্ত হাজার হাজার লোক যে রান্না করেছে সবটুক দেওয়ার পরে মুখটা বন্ধ রে কয় আলহামদুলিল্লাহ আমার এক লোকমা খাবার হলো, প্রতিদিন আমার আল্লাহ আমাকে প্রতিদিন 3 লোকমা খাবার এরকম খাওয়া। জোরে চিৎকার করে সুবহানাল্লাহ বলবেন না, সুতরাং নিজে কার হাত থেকে আসে জোরে বলুন জোরে বলুন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রিজিকির ভয়ে সন্তান হত্যা করিও না। কয়কে আমি লেখাপড়া শিখেবো কি রে কবি শয়তান, তুই লেখাপড়া শেখ কি শয়তানের শয়তান, ও খাওয়াবে ও কি রে পড়ালেখা শেখবে। বাপ মার ছোট্ট বাচ্চা মোটরসাইকেলে গেছে একটা গাড়িতে ঠুকুর মারিছে বাপ মা অনেক ফেসে গেছে মরে গেছে, বাচ্চাটা অতখানিক দূরে পাকার পরে পড়েছে কিচ্ছু হয় নেই, কে ওরে ঠিক রাখলো ওরে কে ঠিক রাখলো, এটা পেপার পত্রিকা উঠে কয় ওমো আমি অমুক জায়গায় ডিসি আমি ওরে একটু লালন পালন করতে চাই, আছে না নাই এরকম ওর ডিসির বসায় মানুষ হয় আর দুইজন কষিয়ে দিছে কয় কি যে আমি খাওয়াবো কে রে আমি পড়াবো কে রে, আল্লাহ কে তোর খাওয়ানো লাগবে না পড়ানো লাগবে না, ওরে আমি খাওয়াবো পড়াবো বলো তোরে এরকম করে দেবে, এটা ক্ষমতা কার হাতে। সুতরাং গোলামি কার করতে হবে। তাহলে 8 নম্বর হলো খাদ্যের অভাব, মানুষ করার অভাব, পড়ালেখা শেখানোর অভাবের জন্য সন্তান হত্যা করা যাবে না। একটা দুইটা, একটা হলে দুইটা নয়, দুইটা হলে আর নয়। আল্লাহ রাসূল বলেছে সন্তান বেশি হইলা ভালা, যে পরিবারে সন্তান বেশি ওই পরিবারে বিবাহ করো। বন্ধুরা আমার আপনাদের কাছে একটা ফতোয়া জিজ্ঞাসা করি, বাংলা ফতোয়া 1971 সালে এই দেশ স্বাধীন হয়, এদেশের অপমর জনতা অনেকের জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে পাকিস্তানের হারাদার বাহিনী থেকে পরাজিত করে। বলেন তো ওই সময় বাংলাদেশে কয় কোটি লোক ছিল, আরেকটু জোরে বলুন আরেকটু জোরে বলুন, বর্তমান বাংলাদেশে 3.5 কোটি লোকের বেশি হবে। আরে বাবা রে বাবা, আমি যদি কই কি 3.5 কোটির মতো আছে মানবেন কেউ? এত বড় হুজুর তাও মানবেন না? পড়ালেখা তার কম করিনি, রাজশাহী ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স করেছি, জাতীয় ইউনিভার্সিটিতে বিএ ডিবেট করেছি, মাদ্রাসার থেকে টাইটেল পাস করছি, মুক্তি পাস করছি, ইউনিভার্সিটিতে ল্যাঙ্গুয়েজ কোর্স করেছি, এরপর পিএইচডি ফেলোপ শেষ করতে পারিনি, টিচার্স ট্রেনিং কলেজে প্রিন্সিপাল গিরি করেছি যেখানে হাই স্কুলের মাস্টাররা হেডমাস্টাররা বিএ ডিবেট করে, পড়ালেখা করিনি তাও প্রধান বক্তা এলে তাও মানবেন না? মানবেন বর্তমান তো এটা মানেন না মানেন না। তা আর একটা কথা দেহি মানেন নাকি, ওই 71 সালের চাইতে তো এখন মানুষ খারাপ খায়, কেউ কেউ আমার পক্ষে আছে যারা কই নেই ওরা আমার পক্ষে আছে, কি বলেন 71 সালের চাইতে এখন মানুষ খারাপ খায় না? আরে আমার কথা শুনেন, কিছু লোক আমার পক্ষে এখনো আছে, আমি মনে হয় আমি একটু হ্যাডাম আছে আমার পক্ষে, কি বলেন এখন ওই সমাজে মানুষ খারাপ খায় না? বাইরে বা আস্তে আস্তে দেখি সব বিভাগের পালাচ্ছে আমার পক্ষে। আচ্ছা খারাপ খায় না খায় না এটা বললাম, আর একটা প্রশ্ন আছে, এখন তো বাড়ি ঘর মানুষের আগের চেয়ে অনেক খারাপ, বেশি লোক হওয়ার কারণে কি? বন্ধুরা আমার 7.5 কোটি লোকে যা খেয়েছে যা পড়েছে যেরকম জায়গা থেকেছে, 20 কোটি মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিন এরকম খাওয়াইতে পারে গো, অথবা যদি আল্লাহর জমিনে আল্লাহ চায় এরকম দু একটা করোনা অথবা আগের দু একটা কলেরা অথবা আগের দু একটা এইডস অথবা অন্য কিছু দিলে তো বাছাই বাছাই করে সাইজও করতে পারে আল্লাহ, কি বলেন ঠিক কিনা? সুতরাং আপনার আমার সাইজ করার দরকার আসেনি, বললেন রিজিকের মালিক আল্লাহ, সন্তান একটা হলে দুটি নয় দুটি হলে আর নয়, মিললো
কথার কাজে মিলল। আট নম্বর অর্ধেক পার হয়ে গেলে রোজা মনে হয় শেষ হলো শেষ হলো, তা পুনরায় আটটা চলে গেলে আর থাই, এ তো আর কয় মিনিটের মধ্যে দিবনের টাইম নেই ইনশাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, এটা জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাহনু নারজুকু মাইয়াকুম, আল্লাহ কয় সন্তানকে তুমি রিজিকের ভয় হত্যা করো না, তাদের তোমাদের সবাইকে আমি আল্লাহ খাওয়াই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না কতলাম কানা খিতান কাবীরা, এই সন্তান হত্যা অত্যন্ত কঠিন পাপের কাজ। কিয়ামতের ময়দানে বলা হবে আইয়ে জামবিন কুতিলাত, কি অপরাধের কারণে এদেরকে হত্যা করেছিল। সেই দিন কি কোনো সুযোগ থাকবে নাকি রে বাবা, কইলে হবে নাকি যে সরকার কইছিল, কইলে হবে নাকি যে আমেরিকা।